আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি যাওয়ার বিমান ভাড়া বাড়ানোর প্রস্তাব সত্তর হাজার পর্যন্ত বাড়তে পারে বিমান ভাড়া সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখিয়ে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চলতি বছর ২০ লাখ মুসল্লি হজ পালন করবে বলে জানিয়েছেন সৌদি সরকার করোনা পূর্ব সময়ের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের ঘোষণা দিয়েছে সৌদি আরব গত নয় জানুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি অনুযায়ী দুই সালে বাংলাদেশ থেকে এক লাখ হাজার একশো আটানব্বই জন পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাবেন গত বছর যা ছিল আটান্ন হাজার জন আগামী মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন হজের প্রথম ফ্লাইট এবছর হজের খরচ নির্ধারণ হজ প্যাকেজ ঘোষণা ডলার সংকট সহ বিভিন্ন সমস্যার সুরাহা হয়নি এখনও ফলে হজ কার্যক্রম শুরু করতে পারেননি হজ এজেন্সিগুলো ইতিমধ্যে হজ যাত্রীদের বিমান বাড়া সত্তর হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ যাত্রীদের বিমান বাড়া বাড়ানো হলে পাশাপাশি সাধারণ যাত্রীদের বিমান ভাড়াও বেড়ে যাবে চলতি বছর থেকে এই বাড়া বৃদ্ধির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হয়ে ধর্ম মন্ত্রণালয়ে পৌঁছেছে হজ যাত্রীদের বিমান ভাড়া গত বছর ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা চলতি বছর তা দুই লক্ষ দশ হাজার তিনশো টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান তবে প্রস্তাবিত ভাড়া অযৌক্তিক এবং সংশোধনের দাবি করেছে হজ এজেন্সির মালিকদের সংগঠন বিমানের দাবি গত বছর হজ মৌসুমের তুলনায় চলতি বছর জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় উনিশ শতাংশ একই সময়ে বাংলাদেশের টাকার বিপরীতে ডলারের বিনিময় হার একুশ দশমিক বিয়াল্লিশ শতাংশ বেড়েছে ফলে আগের ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব নয় বিমান বাড়া নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হজ এজেন্সির অ্যাসোসিয়েশনের নেতারা একমত হতে পারছেন না ফলে জটিলতা বাড়ছে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি জানিয়েছেন বিমান বাড়া বৃদ্ধির যে প্রস্তাব দিয়েছে তা অসহনীয় খোঁজ নিয়ে জানা গেছে কেবল বিমান বাড়া নয় টাকার সঙ্গে রিয়ালের মূল্যবৃদ্ধির কারণে হজের খরচ গত বছরের চেয়েও কিছুটা বাড়বে সংকট দেখা দিতে পারে ডলার নিয়েও সব মিলিয়ে এবারের হজ যাত্রার খরচ অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে বিমান বাড়া অনেকটা বাড়বে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে